নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 বিষ রাশির মহা ভবিষ্যৎবাণী, এই পাঁচটি ঘটনা ঘটবেই আপনাদের সঙ্গে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি বিষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ধ্রুব সত্য হতে চলেছে এই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2023-এ বিষরাশির যে বড় পাঁচটি ঘটনা ঘটতে চলেছে সেই পাঁচটির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেককে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার 2023 রাশিভিত্তিক কিছু একটু জানান। আমি একটু কথা বলি, এটা আমি যে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সেই পাঁচটি ঘটনার কথা আমি বলবো। এরপরে নেক্সট ভিডিওতে 2023 বিষরাশির সার্বিক আলোচনা আমি কিন্তু করব। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি ফলো রাখুন। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা প্রণাম নেবেন এবং ছোটরা শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, 2023-এ রাশি পরিবর্তন করছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। শনি আপনার কুম্ভ রাশিতে 17 জানুয়ারি প্রবেশ করছে মকর রাশি থেকে। 21 এপ্রিল 2023 আপনার বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 30 অক্টোবর 2023 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে। অর্থাৎ রাহু মীন রাশিতে, কেতু আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে। এই যে চারটি গ্রহের বড় পরিবর্তনে যে পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে বিষরাশি মানুষের, আমি আপনাদের সামনে একে একে বিশ্লেষণ করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন। প্রথম এবং যাদের এই বিষয়ে জানার দরকার আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে কিনা, আমি একটি কথা বারবার বলছি, আমার একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এই অ্যাস্ট্রো এডুকেশন ছাড়া আমার দ্বিতীয় কোনো চ্যানেল নেই। এবং আমি একটি কথা বলি, সমস্যা আছে, সমাধান আছে, আস্থা রাখুন, ভরসা রাখুন। জীবনে সুখ দুঃখ কিন্তু আছেই মানুষের, যেটার জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে প্রপার জ্যোতিষশাস্ত্রকে গাইড হিসেবে কিন্তু নিতে হবে। জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান। এবার আমি বলি, শনি 17 জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করে কেন্দ্রে প্রবেশ করছে এবং বিষরাশি ক্ষেত্রে আপনার শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে বিষরাশি ক্ষেত্রে। প্রথম কথা, ভাগ্যবতী কেন্দ্রভাবে চলে আসছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। যারা দীর্ঘদিন ধরে কর্মের ব্যাপার নিয়ে প্রচেষ্টা করছে, চাকরির প্রচেষ্টা করছিলেন, 17 জানুয়ারির পর থেকে আপনাদের চাকরির একটা বড় সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। বড় জায়গাতে চাকরি সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, সরকারি অথবা বেসরকারি দুটি সেক্টরে কিন্তু চাকরি এবং প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার দুই, দেখুন, শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করে ঠিক থার্ড হাউস দিয়ে তৃতীয় দৃষ্টিতে আপনার দ্বাদশ ভাবকে দেখছে। যারা দীর্ঘদিন বিদেশে যাওয়ার প্ল্যান করছিলেন, বিদেশে মাটিতে যেতে চাইছিলেন, বিদেশে কাজকর্ম করতে চাইছিলেন, অর্থাৎ বিদেশের ব্যাপারে খুব প্রচেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশের একটা কানেকশান, বিদেশের একটা যোগাযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে
আপনার ফেব্রুয়ারি মাস থেকে কুম্ভ, যখন কুম্ভ রাশিতে শনি প্রবেশ করে যাবে এবং আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার দ্বাদশ ভাবকে যখন দেখবে, অর্থাৎ বিদেশে আপনার কিন্তু সফলতা পেতে চলেছেন। তিন নম্বর পয়েন্ট, 21 এপ্রিল 2023 আপনার বৃহস্পতি দ্বাদশভাবে চলে যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি দ্বাদশভাবে, আপনাদের বিশেষ করে পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, এই সমস্যাগুলো, পেট জাতীয় সমস্যাগুলো নিয়ে হজমের সমস্যা, এগুলো কিন্তু ভোগাবে। অর্থাৎ আপনাকে খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল আপনাকে কিন্তু করতে হবে। আপনি বিশ্বরাশির মানুষ, এই জায়গাটা বি কেয়ারফুল। 21 এপ্রিলের পর থেকে পেটের সমস্যা নিয়ে কিন্তু আপনারা ভুগবেন। চার নম্বর পয়েন্ট, আপনি বিশ্বরাশির মানুষ যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না, অর্থাৎ যোগাযোগের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছিল না, এই জায়গাটা আপনাদের ঠিক এপ্রিল মাস থেকে বিবাহের একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এপ্রিলের, মার্চের প্রথম দিক থেকে এবং এপ্রিল থেকে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে আপনার বিয়ের ক্ষেত্রে। বিশ্বরাশি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ে কনফার্ম হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু হবে। এরপর যে কথা বলবো, পাঁচ নম্বর, 30 অক্টোবর রাহু প্রবেশ করছে একাদশভাবে। দেখুন, একাদশভাবে রাহু আপনাদের সাকসেস, সফলতা কিন্তু আপনাদেরকে দিবে এবং উন্নতি আপনাদেরকে দিবে এবং আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু করবে, লাভ দিবে, এটা কিন্তু ধ্রুব সত্য। অর্থাৎ রাহু কিন্তু আপনাদেরকে যারা প্রমোশন, যারা ট্রান্সফার চাইছিলেন বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু, বা শেয়ার রিলেটেড জায়গাতে যারা কাজ করেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, ফাটকার সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু 30 অক্টোবর 2023 পর থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু পঞ্চমভাবে কিন্তু এডুকেশনের জায়গাটাতে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আপনি বিশ্বরাশি মানুষ, অর্থাৎ এডুকেশন যারা উচ্চ শিক্ষাতে আছে, তারা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গায়, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ ফল কিন্তু পাবেন না। এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করলাম। নমস্কার, ধন্যবাদ।